हेलो फ्रेंड्स, वेलकम टू डिजिटल टेक डेयरी चैनल। फ्रेंड्स, आज आमी आपनादेर के देखाबो एमएस एक्सेल एर डुप्लीकेट एंट्री किभाबे रिमूव करा जाए। फ्रेंड्स, आमरा जखन एमएस एक्सेल ए काज करते थाकी तखन अनेक समय देखा जाए जे एक ही एंट्री आमरा दुई बार तीन बार करे फेली। तो किभाबे आमरा सूत्रेर माध्यमे এই এন্ট্রিটিকে ডিলিট করব বা খুঁজে বের করব যে আমাদের কোনো এন্ট্রি ডাবল হয়েছে কি না, চলুন দেখি সেই ভিডিও টিউটোরিয়ালটি। আর ফ্রেন্ডস, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে একটি ক্লিক করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ডুপ্লিকেট এন্ট্রি কীভাবে বের করব এবং তা রিমুভ করব। প্রথমে আমি আমার একটি এক্সেল শিট ওপেন করছি। মনে করুন এটা আপনার একটি ডাটাবেজ, এখানে কোনো কারণে একই এন্ট্রি ডাবল হয়ে গিয়েছে। তো কীভাবে সেই এন্ট্রিটাকে আপনারা বের করবেন আমি সেই প্রসেসটি দেখাচ্ছি। এজন্য আপনারা প্রথমে আপনাদের সম্পূর্ণ ডেটাটিকে সিলেক্ট করে দিবেন। এরপর হোম মেনুতে গিয়ে উপরের দিকে যে কন্ডিশনাল ফরম্যাটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে হাইলাইট অ্যান্ড সেলস রুলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে গিয়ে দেখতে পাবেন ডুপ্লিকেট ভ্যালু নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে ক্লিক করার পরে এখানে আপনার ডুপ্লিকেট অপশন করে দেওয়া আছে। আপনি যদি ইউনিক দেখতে চান তাহলে ইউনিক করে নিতে পারেন, আর ডুপ্লিকেট দেখতে চাইলে আর যদি ডুপ্লিকেট ভ্যালু দেখতে চান তাহলে ডুপ্লিকেট করে দিলে আপনার ডুপ্লিকেট দেখাবে। আর আপনি যদি একক কোনটা কোনটা আছে সেটা দেখতে চান তো সেক্ষেত্রে ইউনিক করে দিলে আপনার দেখাবে কোন কোন এন্ট্রিটা আপনার সিঙ্গেল আছে। তো আমি যেহেতু ডুপ্লিকেট ভ্যালু খুঁজবো তো আমি এটাকে ডুপ্লিকেট করে দিয়ে এখানে ভ্যালু উইথ, এখানে যে লাইট রেড, ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এখানে আপনি ইচ্ছে করলে আপনার চয়েস মতো টেক্সটের কালার দিতে পারেন কোনটা কোনটা ডুপ্লিকেট সেটা বের করার জন্য। সেটা আছে, আমি এটাতে রেখে ওকে দিচ্ছি। এখন ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার 27 জানুয়ারি নোকিয়া, এটা এটা ডুপ্লিকেট আছে, এই কারণে এটা রেড মার্ক হয়ে গেছে। এরপরেরটা সিম্ফনি কোম্পানি, এটাও এটাও এন্ট্রি আছে, এই কারণে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমরা তো ডুপ্লিকেট বের করলাম, এখন ডুপ্লিকেটটাকে রিমুভ করব কিভাবে, এজন্য আপনাদেরকে আমি আরেকটা সহজ প্রসেস দেখাচ্ছি কিভাবে আপনারা এই ডুপ্লিকেট এন্ট্রিগুলো রিমুভ করবেন। তো এর জন্য প্রথমে আমাদের শিটটাকে সিলেক্ট করে নিয়ে ডেটা অপশনে চলে যাব। ডেটা অপশনে গিয়ে এই যে ডান পাশে যে রিমুভ ডুপ্লিকেট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কলাম যে কয়টি আছে সেই কয়টি কলাম এন্ট্রিগুলো ডিলিট করতে চান তাহলে সেই কলামগুলো সিলেক্ট করে ওকে প্রেস করলেই আপনার ডুপ্লিকেট ভ্যালুগুলো চলে যাবে। ফ্রেন্ডস, এভাবে আপনারা আপনাদের যে কোনো এক্সেল ডুপ্লিকেট এন্ট্রিকে ফাইন্ড আউট করতে পারেন।